বাইরে লণ্ড ভন্ড করা ঝড় ঘর গাছপালা যেন চোখের কলকে ধুলেই মিশে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে যখন গোটা উপকূল পানিতে ডুবছে তখন সেই রাতেই মারা যান একাশি বছরের বৃদ্ধা উরফুল বেগম একমাত্র ছেলে মায়ের পাশে থাকলেও তার গগন বিদারী চিৎকার যেন ঘরের বাইরে যাওয়ার সাধ্য নেই কোথায় দাফন হবে মায়ের গোটা এলাকায় ডুবে আছে পানিতে তাই তো গ্রাম পুলিশের সহায়তায় মায়ের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় দুই দিন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় চারিদিকে পানি থৈ থই করছে এ অবস্থায় মায়ের মরদেহ দাফন নিয়ে শঙ্কায় পড়েন ছেলে উপহার অবশেষে দুই দিন পর বুধবার সকালে পানির মধ্যেই কাঠের বাক্সে ভরে দাফন করা হয় মমতাময়ী মাকে ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী ইউনিয়নের পায়রাতলা গ্রামে বৃদ্ধা উরফুল বেগম ওই গ্রামের হোসেন আলী হাওলাদারের স্ত্রী পানি প্রচুর পরিমাণ পানি বাড়িতে যার কারণে দাফন দিতে পারি নাই প্রথম পর্যায়ে চাপাতা দিয়ে রাখছি ও চা পাতা দিয়ে হয় না তারপরে বরফ দিয়েছি তাই বরফও তো ওখানে কারেন্ট যার যোগাযোগ ব্যবস্থার জন্য ওই বরফের কোনো টেম্পারও নাই এখন আমরা লাশ রাখছি দুই দিন তো আড়ার সাথে ওইখানে খাদ দিয়ে ঝুলোই রাখছি স্থানীয়রা বলছেন উরফুল বেগমের সাত ছেলে ও তিন মেয়ে থাকলেও জীবিকার তাগিদে সবাই থাকেন বাড়ির বাইরে শুধু দেলোয়ার হাওলাদার নামে এক ছেলে থাকেন বৃদ্ধা মায়ের সাথে বাড়ির আশেপাশে পানি থাকায় ওই নারীর মরদেহ দাফন নিয়ে বিপদে পড়েন ছেলে দেলোয়ার হাওলাদার বাধ্য হয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় মরদেহ ঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতা কমে গেলেও বাড়ির আঙিনা থেকে পানি না কমায় ঝুলিয়ে রাখা হয় বৃদ্ধা উরফুল বেগমকে যেদিন জ্বর শুরু হয়েছে সেই দিন আমার মায়ের রাত বারোটার সময় মারা গেছে সাড়ে তিনটে এখন পর্যন্ত কোনো লোক মেম্বার চেয়ারম্যান কেউ খবর নেয় আর আমি এই লাস্ট লই এখন পর্যন্ত এখানে আসি দাঁড়াইয়া কিন্তু পানির পানির দিনে আমি তারে মারি দিতে পারি না ঘরের ভিতরে পানি ভর্তি সেই থেকে লাশ কিভাবে রাখছিলেন আর আল্লাহ জুলাই রাখছি তারপর এই দিয়ে রাখছি ওই তোমার চা পাতি দিয়ে রাখছি এখন আবার ওই ই দিছি বরফ দিছি এদিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের সাত জেলায় মোট ষোলো জনের মৃত্যু হয়েছে এছাড়া উপকূলীয় এর আশেপাশের উনিশটি জেলায় প্রায় পৌনে দুই লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে চল্লিশ হাজার তিনশো আটত্রিশটি বাড়িঘর এছাড়া আংশিক বিধ্বস্ত হয়েছে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো আঠাশটি ঘরবাড়ি নুসরাত জাহান কলি কালবেলা